অলকিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি তিনটা সরকারি চাকরির নিয়োগ নিয়ে আসলাম প্রথমটা হলো ঢাকা সিটি কর্পোরেশন তারা কিন্তু নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে যেখানে আপনার এইচএসসি থেকে শুরু করে সব ক্যাটাগরি মেয়ে কিন্তু আবেদন করতে পারবে পরেরটাতে যদি চলে আসি সেটা হলো এটা কি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে এখানে একষট্টি জনের একটা বড় মাপের নিয়োগ আছে এরকম গেল আর একটা লাস্টেরটা হলো জেলা প্রশাসকের কার্যালয়ে একটা নিয়োগ আছে বন্ধুরা তা আমি পুরো বিষয়টা এখন এখন আপনাদের সাথে আলোচনা করবো তার আগে বলি সার্কোলগুলোর লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা এক্সাক্টলি এরকম একটা অবস্থায় আসবেন আশেপাড়ে প্রথম এবং তিনটি সরকারি চাকরির নিয়োগ এটাতে ক্লিক করবেন করা মাত্র সার্কুলারগুলো সব একাত্র পেয়ে যাবেন আমি একটা কথা আগে থেকে আপনাদেরকে বলি দেখেন অলরেডি ঈদ চলে আসছে এর মতো অবস্থায় কিন্তু আসলে তেমন কোনো নতুন নতুন সার্কুলার হচ্ছে না আমরা এটা সবাই জানি তো এ মতাবস্থা যখন যেটা পাচ্ছি যেটা সম্ভব আর কি সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা জাস্ট আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এখানে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন তারা এক নম্বর ক্যাটাগরি বলছে সহকারী প্রোগ্রামার নেবে একজন তারপরে আছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার আছে নিরাপত্তা কর্মকর্তা আছে তো প্রত্যেকটা কিন্তু একটা করে ক্যাটাগরি একটা করে পদ শিক্ষকতার যোগ্যতা পাশাপাশি দেওয়া আছে এইটাতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন সেটা এখানে বর্ণনা করা আছে অবভিয়াসলি এটা কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেটা অনলাইন আবেদনটা শুরু হবে যে তিরিশ তারিখ থেকে আজকে উনত্রিশ তারিখ আগামীকাল থেকে শুরু হবে এটা চলবে একুশ তারিখ পর্যন্ত বাকি আনুষঙ্গিক বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে এরপরটাতে যদি আমি চলে আসি সেটা হলো ঢাকা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সেখানে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন অধীনস্থ কারখানা সমূহের অধীনে পরিচালিত স্কুল অ্যান্ড কলেজ সমূহের নিয়োগের উপর ভিত্তি করে এই যে এই পত্র নিবে তারা সহকারী শিক্ষক বাংলা ইংলিশ গণিত পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সব কিছু মিলায় একষট্টিটা পদ আছে এবং শারীরিক শিক্ষা আছে এখানে একটা সব মিলে পদ আছে এখানে বেতন সর্বসা করলে তিরিশ হাজার এখানে আবেদনের যোগ্যতার এখানে বর্ণনা করা আছে আপনাদের একটু পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন তো এটার আবেদনের অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করতে হবে যেটা পাঁচ তারিখ থেকে শুরু হবে এবং পাঁচ আগস্ট পর্যন্ত এটা চলবে বন্ধুরা লাস্টেরটা যদি আমি চলে আসি সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয় একটা গাইবান্ধার তো আপনি বলতে পারেন যে ভাই গাইবান্ধারটা তাহলে আমাদের একটা কথা ভাই স্টেপ স্টেপ আপনারা একটু চোখ খান খোলা রাখবেন প্রত্যেকের জেলারই কিন্তু নিয়োগ এখানে চলে আসবে আমি চেষ্টা করব অবশ্যই সবসময় আপনাদেরকে আপ টুডেট মেসেজ দেওয়ার জন্য তো এই যে বিষয়টা দাঁড়ালো আপনারা এখন যে কাজটা করবেন তাহলে সার্কুলারগুলো একটু নামান নামে পড়েন দেখেন কী অবস্থা না অবস্থা যেটা তার যোগ্যতা থাকে সেটা তার আবেদন করেন আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার এবং আরেকটি ব্যাপার হলো যে আপনার যদি চেষ্টা মানে চিন্তা করেন যে না আমার হয়তো আরেকটা একটু ভালো সার্কুলার আসুক সেক্ষেত্রে হয়তো আমি কিছুদিন পরে আবেদন করবো আমার মনে এটা সবাই সুখ ভুল হবে কারণ ওভারঅল বৈশ্বিক অবস্থাই খারাপ আপনারা খুবই ভালো জানেন যে দিন দিন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে পুরো বৈশ্বিক অবস্থার কারণে এই মতো অবস্থায় আপনার যখন যেটা পান সেটাতেই আবেদন করেন আমার মনে এটি সবচেয়ে বেটার তো বন্ধুরা আপাতত এতটুকুই থাক কথা বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ